হালিসহ নতুন বাড়িবাড়া এবং মেলপুকুর পার্ক সংলগ্ন এলাকায় দুষ্কৃতী হামলা। এ বিষয়ে 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কি বললেন আসুন জেনে নিই। এই ঘটনাটা 7টা সাড়ে 7টা পর্যন্ত আমরা প্রশাসন নিয়ে সমস্ত মাধব চক্রবর্তী, লোটন চক্রবর্তী, 7 নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই একত্রিত হয়ে আমরা এলাকা পরিদর্শন করে মানুষকে অভয় দিয়ে আমরা আসলাম। আসার পরে আবার রাত্রি 9টা এরকম নাগাদ পেঁপে বাগানে শুনলাম যে এরকম পুলিশ মানে দুষ্কৃতী যারা বোম নিয়ে কারবার করে তারা ব্যাগ ভর্তি করে বোম নিয়ে এসছে, স্কুটি করে, সেই স্কুটি করে বোম নিয়ে এসে পুলিশ তাড়া করে তাদেরকে ধরেছে। ধরার পরে স্কুটিও নাকি থানায় নিয়ে গেছে এবং তাদেরকেও ধরে নিয়ে গেছে। আমরা প্রশাসনকে নির্বাচনের আগের থেকে বলে আসছি যে এই পেঁপে বাগান অঞ্চলে মানে বিভিন্ন জায়গার, হালি শহরের কাছাপাড়ার বিভিন্ন জায়গার দুষ্কৃতী যারা আছে তারা এখানে এসে জড়ো হচ্ছে নির্বাচনে গণ্ডগোল করবার জন্য। তা প্রশাসনের সক্রিয়তায় সেইভাবে গণ্ডগোলটা নির্বাচনের দিন করতে ওরা পারেনি এবং আমাদের তৃণমূল কংগ্রেস যারা আমরা করি তাদের সকলের একটা একাগ্রতার মাধ্যমে আমরা জিনিসটাকে বন্ধ করেছি। কিন্তু নির্বাচনে যেহেতু আগামীকাল রেজাল্ট বেরোবে তার পরিপ্রেক্ষিতে ওদের যেটা আমাদের আমরা যেটা শুনলাম গতকালকে ওরা এলাকায় সন্ত্রাস করবার জন্য আমাদের এলাকায় প্রচুর বোমাবর্ষণ করত। সেই বোমাবর্ষণের শুধু নমুনাটা ওরা বিকেল 5:30টায় দিয়েছিল ওই তাদের ওই ব্যাগ ভর্তি বোমাটাকে উদ্ধার করে সেই পরিকল্পনাটাকে তারা বানচাল করে দিয়েছে। আর আমরা প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, প্রশাসন যাতে আমাদের ওয়ার্ড সুস্থভাবে এবং শান্তিভাবে মানুষ বসবাস করতে পারে এবং নির্বাচনের রেজাল্টের পরেও যাতে মানুষ সুস্থভাবে বসবাস করে আমরা আশা করব। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা কার্যের সমস্ত সরঞ্জাম সুলভ মূল্যে পাওয়ার একমাত্র ঠিকানা চাঁদুবাবুর কোচরাপাড়ার সোনিয়া কনস্ট্রাকশন। নমস্কার, স্টেশন কে লিয়ে সবই প্রকার কে বানানে কা মাল উচিত মূল্য পে ইয়াহ মিলতি হ্যায় সোনিয়া কনস্ট্রাকশন নিয়ার।